হল শুরু করছি সেলিব্রিটি সিক্রেট সিজন 2। আর এই সিজনে কিন্তু আপনাদেরই কথা মতো আপনাদেরই পছন্দের তারকার বাড়িতে আমি যাব। তারা কি করেন বাড়িতে সেটাই আমরা এক্সপ্লোর করব, আপনাদের দেখাবো। আজ আমি এসেছি অভিনেত্রী দেবযানী চ্যাটার্জির বাড়ি, দেখি উনি কি করছেন। দেবযানীদের বাড়ি আমার অনেকদিনই আসার ইচ্ছে ছিল, একটু দেরি হয়ে গেল, সেটা আমারই দোষে, কারণ দেবযানীদের যারা ফ্যান তারা আমার চ্যানেলই বেশি দেখেন, এটা আমি একদম লিখে দিতে পারি। আর বলো দেবযানী দি, এই প্রথম এলাম তোমার, তুমি এত সুন্দর করে রিসিভ করলে আমাকে, আর এত বড় বাড়ি, আমার দেখে তো ভীষণ মানে একটা ফিলিং হচ্ছে। আমি অনেকের বাড়িতে যাই কিন্তু এই যে ওল্ড কলকাতা চার্ম সেটা এত সুন্দর করে মেইনটেইন করা আছে তোমার বাড়িতে। হ্যাঁ, মানে এটা করে গেছেন বলতে পারো আমার দিদি শাশুড়ি, এটা ওনারই বাড়ি, কিন্তু হ্যাঁ বলতে পারো যে আমরা মেইনটেইন করছি। হ্যাঁ, মেইনটেনেন্সটাই তো আসল কোন জিনিসকে, মানে ইটস আ ডিফিকাল্ট জব, বাট আমি মানে তোমার বাড়ি আমার এক ঝলক ঢুকেই মনে হয়েছে যে এটা যে কোনো দিন আর্কাইভড হতে পারে, যা কিছু আছে আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। অবশ্যই আপনারাও দেখতে পাবেন দেবযানী দি, মানে এক কথায় সম্রাজ্ঞী বলা যেতে পারে এই এই বাড়িতে। আমারই কারণে, কারণ আমি খুব একটা সত্যি সময় দিতে পারছি না আমার অ্যাক্টিং অ্যাসাইনমেন্টস বা অন্যান্য কাজের জন্য। আমি যতটা আমার সময় দেওয়া উচিত ততটা সময় দিতে পারছি না, কিন্তু তার মধ্যেও টুকটুক করে ওটার উপর আমি খুব একটা জোর দিচ্ছি না, যেরম যেরম চলে যেরম যেরম এগোয় এগোক, তো টুকটুক করে ছোট ছোট পায়ে বেশ খারাপ নয়, একটা জায়গায় আস্তে 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 পৌঁছচ্ছি বলে আমার মনে হচ্ছে। ভালোই চলছে, মোটামুটি ঠিক আছে, টাচ ফুড। তুমি এমনি যা পেয়েছো তা নিয়ে বেশ খুশি না, মানে তুমি সেটাকে এনজয় করতে পারো, যা যা তুমি পেয়েছো লাইফে, যা যা তুমি। আই এম অলওয়েজ গ্রেটফুল টু গড, আমি আমার জীবনে আজ পর্যন্ত যা যা পেয়েছি বা যা যা পাইনি, ইটস পার্ট অফ লাইফ, আই এম অলওয়েজ গ্রেটফুল টু গড। দেখো, তোমাকে একটা সময় জীবনে গ্রেটফুল হতে হবে, ইউ জাস্ট ক্যানট গো অন আস্কিং আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও। তো যেটা পেয়েছি সেটা নিয়ে সেটাকে নিজের কৃতিত্বে বা নিজের কর্মের দ্বারা বাড়ানোর চেষ্টা করছি, দ্যাটস ইট। কি সুন্দর কথা বললে, আর এই কথাটাই বুঝতে কত সময় লেগে যায় আমাদের জীবনে, কত সময় নষ্ট হয়ে যায় এই কথাটা। আর বাই দ্য ওয়ে, এই বাড়িটায় তুমি কবে এলে বলো? বাড়িটায় এসেছি আমি 2000 সালে। তাহলে 2000 থেকে এই তো মানে প্রায় 20 বছর হতে চলল। হ্যাঁ হ্যাঁ, প্রায় 20 বছর হতে চলল। আচ্ছা, তোমাকেই তো দেখলে 20 মনে হয়। এটা বাড়াবাড়ি হয়ে গেল, বাট থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। এরপরে আমরা তো বাড়িতে এসেছি তোমার বাড়ি এক্সপ্লোর করবো বলে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার বাড়িটা দেখাবো কখন। চলো, আমার প্রথমে ঢুকেই যেটা ভীষণ আকর্ষণ করেছে আমাকে, এই সুন্দর গ্লাস কালেকশন, গ্লাস, ওয়াইন, গবলেটস, এভরিথিং, অনেক কিছু, সিলভার। এটা কি তোমার কালেকশন? না, এখানে কোনোটাই আমার কালেকশন না, এইটা তো এই সেকশনটা তো নয়, এগুলো আমার দিদি শাশুড়ি, উনি খুব শৌখিন মানুষ ছিলেন। আচ্ছা, তো ওনার কালেকশন, এবং এগুলো কিন্তু সিলভারগুলো তো মোর দ্যান 100 ইয়ার্স অ্যান্টিক হয়ে গেছে বলতে পারো। হ্যাঁ, কারণ ওনার, আমি যা গল্প শুনেছিলাম দিদুর কাছে, যে ওনার বিয়েতে এসেছিল বা এরকম একটা কিছু, তো ন্যাচারালি ওনার বিয়ে মানে ইটস মোর দ্যান 100 ইয়ার্স ডেফিনেটলি। আচ্ছা, হ্যাঁ, এইগুলো সব, এবং অনেক কিছু আছে। আচ্ছা হ্যাঁ, ওদিকে গেলে আমি দেখাবো। এই এই সব কিছু, সব কিছুই ওর কালেকশন। হ্যাঁ, সব কিছুই ওনার কালেকশন। এটা ভীষণ সুন্দর। এইগুলো নিশ্চয়ই মাঝে মাঝে চেঞ্জ করো না? হ্যাঁ, কিছু চেঞ্জ করি, বাট আমি খুব একটা দিদুর মানে কাজটাকে চেঞ্জ করতে চাই না, বিকজ এটাকেই মোটামুটি মেইনটেইন করতে চাই আর কি। একদম, এখানে একটা সুন্দর, এটা 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 আমি কিনেছি অফকোর্স, আর এটা লখনউ গেলাম,
এটা লখনউ থেকে এটাকে ওরা বলে খাস দান। আচ্ছা, সো দিস ইজ অ্যান অ্যান্টিক পিস which I bought from লখনউ। এটা কাজ কি? এটা হচ্ছে খাস দান, মানে এখানে পান সার্ভ করা হতো রাজারাজরা নবাবরা। এটা খোলা যায়, হ্যাঁ, এর মধ্যে পান রেখে এর মধ্যে দিয়ে উপরে এটা চাপিয়ে দিয়ে, হ্যাঁ, মানে this is an antique from lucknow. আর আগে ও কত সুন্দর করে দেওয়া যায়, একদম তাই। এবং ওখানে আমরা মিট করলাম খুব ইন্টারেস্টিং একজন মানুষকে, নবাব ওয়াজেদ আলী শাহর ডিসেন্ডেন্ট ভদ্রলোক। উনি এই বিজনেসটা করেন, মানে উনি ওনাদের ফ্যামিলি যত অ্যান্টিক আছে এবং উনি কালেক্ট করেন লখনউ যত পুরনো পরিবার আছে তাদের থেকে অ্যান্টিক কালেক্ট করেন করে, দিস ইজ ওটা, এটা ওনার ব্যবসা। ওখানে আমরা গেছিলাম আর ওনার খবর নিয়ে লখনউ ওনার ওখানে গেলাম, গিয়ে তো মানে চোখ ধা দিয়ে যাওয়ার মতো জিনিস, তো সবটা তো মানে ফ্লাইটে ক্যারি করা সম্ভব নয়, তো আমি একটু ছোট কিনেছি, বাট আমার প্ল্যান আছে আরো কিছু ওনাকে অর্ডার দেওয়া, উনি পাঠিয়ে দেবেন বলেছেন। দারুণ ব্যাপার। আর এই যে দেওয়ালে ছবি দেখছি, এখানে ছবি দেখছি, ওরা আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি, যোধপুর পার্কে যেখানে আমার বুটিকটা এবং ওর অফিসটা ওই বাড়িতে কেউ এখন থাকে না উনার বিজনেস আছে এইম পেল বিচিন মেকেনে যায় না শ্রীমন্ত চ্যাটার্জি আচ্ছা আচ্ছা ও বিজনেস আছে এইম প্রোডাকশন নন ফিকশন প্রোডাকশনও করে তো ওর অফিসটা যোধপুর পার্কে আর আমার বুটিকটা যোধপুর পার্কে, আমরা এখানে এই বাড়িতেই থাকি। তো এই হচ্ছে আমার, আর ওই হচ্ছে দিদি শাশুড়ি, যার অ্যাকচুয়ালি সমস্ত এই বাড়ির সমস্ত সব কিছু দেখছো, ডক্টর নিহার কণা মুখার্জি, উনি সেই সময়কার ডক্টরেট মহিলা ছিলেন। ও হ্যাঁ, অ্যান্ড শি ইউজ টু রান আ মিউজিক কলেজ সুরতীর্থ। আর আমার দাদা শ্বশুর, মানে আমার হাজবেন্ডের দাদা মশাই, উনি অ্যাসেম্বলি সেক্রেটারি ছিলেন বহু বছর, ডক্টর অজিত রঞ্জন মুখার্জি। আচ্ছা, এগুলো পেন্টিং, হ্যাঁ, তখনকার দিনে তো পেন্টিংই হতো, এত সুন্দর। আর এই ক্যাবিনেটটা, এটা তোমাকে এই জন্য আমি দেখাচ্ছি, এখানে দিদু ওনার সারা বিশ্ব ঘোরা, যেখানে যেখানে গেছেন, এটাকে ডলস ক্যাবিনেট বলি আমরা, সব জায়গা থেকে একটা করে নিয়ে এসছেন আর কি, সুভিনিয়রের মতো। তো অনেক ডলস আছে, তো এটা আমরা ডলস ক্যাবিনেট, কি দারুন। হ্যাঁ, এগুলো এগুলো বলতে কোনোটাই এডিশন নয়, বাইরে হ্যাঁ উনি খুব যেতেন, কারণ ওনার ছেলে, মানে আমার মামা শ্বশুর ইনফ্যাক্ট কানাডায় থাকেন এখন, তার জন্য না, বাট শি ইউজ টু ট্রাভেল। এটা বলি, এইটা হচ্ছে দেখতে পাচ্ছি, একটু ফিটন গাড়ির লাইটের মতো। অ্যাকচুয়ালি এরা তো মানে আমার হাজবেন্ডের মামার বাড়ি হচ্ছে সিউড়ির কালীবাড়ি, মানে ওখানকার জমিদার, তো ওইখান থেকে নাকি দিদু, মানে ওনার ভীষণ এইসব সেন্স, মানে এই ছিল আর কি, যখন মানে চলে আসছে, মানে ওখানে সব বিক্রি বাট্টা হয়ে যাচ্ছিলো, দিদু ওই ফিটন গাড়ির দুটো ল্যাম্প নিয়ে চলে এসেছিলেন, তারপর এটা এখানে ফিট করেছেন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে এটা আমি ডেকর হিসেবে ইউজ করেছি না, এগুলো আমার, এটা আমি বাদশার তানজিল আছে এতে তোমার বোলপুরে বাদশার কাছে কিনেছি। ও তাই, এইটা আর দিস আই বট ফ্রম লখনউ। ও তুমি নিজে স্মোক করো না, কিন্তু এই জিনিসটা তুমি না, হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট ফর ডেকোরেশন, কি সুন্দর এই হুকাটা, এবং এটা এটা না, এটাও বহু পুরনো, এটা দিদু। আচ্ছা, এটা এটা কি সুন্দর ইউজ করা হতো টেবিল টপ হিসেবে, হ্যাঁ এটা আমি দেখেছি, যে যারা খুব পুরনো দিনের মানুষ তারা এই ধরনের ছিল। আচ্ছা, এই দিকে আমরা যাবো এবারে, এইটা বিশেষ কিছু নয়, এটা আমরা পুরী থেকে এনেছিলাম, এখানে লাগিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট এখানে যেটা ছিল সেটা তোমাকে দেখালে তুমি বুঝতে পারতে, মানে বহু পুরনো, আমার দিদি শাশুড়ির মা তখনকার দিনে সাহেবরা যে আসতেন, সিগারেটের এরকম টিনের মধ্যে সিগারেট থাকতো সেই সময়, তো তার মধ্যে একটা করে এরকম কার্ড থাকতো, নানা রকম কার্ড থাকতো, কিং কুইং এসব কার্ড থাকতো ছবি দেওয়া, তো উনি সেটা কালেক্ট করতেন, ওনার বাবার কাছে যারা আসতেন উনি ওগুলো কালেক্ট করতেন, কালেক্ট করে সেটা ক্রুশে করেছিলেন পুরো একটা কার্টন, সেটা ইনফ্যাক্ট আমরা সরিয়ে দিয়েছি, কারণ মানে একটু আস্তে আস্তে ক্রুশটা কেটে কেটে যাচ্ছে, মেনটেন করা খুব ডিফিকাল্ট। আইটিসি থেকে প্রচুর টাকা অফার দিয়েছিল আমার দিদি শাশুড়িকে ওটার জন্য, বিকজ ওটা তো মানে ব্রিটিশ আমলের, ইম্পেরিয়াল টোব্যাকো সেই সময় ব্রিটিশ আমলের,
কিন্তু দিদি শাশুড়ি দেননি, ওনার মার হাতের কাজ বলি অসাধারণ কাজ, সেটা নেই তো ওটাকে ফিল আপ করার জন্য এটা দিস ইজ নাথিং গ্রেট, এটা পুরী থেকে এনে এই বিরাট মুখোশটা মুখোশের এই মুখোশটার কাজ, এই মুখোশটাটা অন্য হয়েছে, এটা একদম আমাদের, কারণ আমি একটা থিয়েটার করেছিলাম, সেই থিয়েটারে মুখোশগুলো লেগেছিলো আর কি, নানা রকম মুখোশ ওপর থেকে ঝোলানো হয়েছিল, তো তারপর আমি একটা দুটো মুখোশ নিয়ে এসে বাড়িতে লাগাই, তো থিয়েটারটা হয়ে যায় এসে বাড়িতে লাগাই। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু এগুলো খুব পুরনো আছে, বেশ কিছু পুরনো আছে, কিছু আবার এখনকার আছে। হ্যাঁ, তোমার এই বাড়ির এই যে সিলিংটা অনেকটা উঁচু, এটার একটা বিশেষত্ব হচ্ছে পুরনো দিনের বাড়ির সিলিং উঁচু হতো, যার জন্য বাড়িটা এমনিই ঠান্ডা থাকতো, মানে কোনো এসি প্রয়োজন হতো না আর কি, মানে হয়নি, এখনো হয় না। তো এখানে তো তোমারও কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু আছে, আমারও আছে। ওইখানে একটা মাগ দেখতে পাচ্ছি, আর এগুলো এগুলো সবই জমানো, নিশ্চয়ই সবই জমানো, সবই জমানো, সবই জমানো। আমি তো পুরনো জিনিস রাখতে বাড়িতে ভালোবাসি। ঠিক আছে, চলো ওইখানেটা। আমার হাজবেন্ড এর শখ আছে কিন্তু পুরনো জিনিস কেনার, অ্যান্টিক কেনার এবং বাড়িতে রাখার। আমার এই বাড়িটা মেইনটেনেন্সে যতটা না কন্ট্রিবিউশন, ওর কন্ট্রিবিউশনটা অনেক বেশি, ও ভীষণ ভালোবাসে বাড়ি মেইনটেইন করতে। তো এটা আমরা অ্যান্টিক কিনেছিলাম, এটা কাঠের, এটা ফোন করলে কাউকে পাওয়া যাবে না, এটা জাস্ট শো পিস। আমার ছোট্ট বাগান, এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দেখো এখানে কম্বিনেশনটা তুমি দেখো, হ্যাঁ গ্রে এন্ড হোয়াইট মিক্সচার না, এই যে সেই কলেন গান, বিদেশি তো।